This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পটকা। কোর্টের নির্দেশে পাকিস্তানি শিল্পীরা ভারতে কাজ করবে। নমস্কার, আমি রচনা, জানাবো বিস্তারিত। সীমান্ত পেরিয়ে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের সুদর্শন চেহারায় কাবু এদেশের অগণিত মহিলা। ভারতীয় চলচ্চিত্র জগতে তাকে নিয়ে যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা গিয়েছে। একাধিক বলিউড ছবিতে তো তিনি অভিনয় করেইছেন, সেই সঙ্গে তাকে শেষবার দেখা গিয়েছিল করণ জহর পরিচালিত অ্যাদিল হ্যায় মুশকিল ছবিতে। কিন্তু ভারত পাকিস্তান রাজনৈতিক সম্পর্ক বাদ সেধেছে বি টাউনে তার কাজ করার ক্ষেত্রে। সন্ত্রাসবাদ ও ভারতীয় সৈনিকদের ওপর পাকিস্তানি হামলার কারণে বলিউডের কাজের ক্ষেত্রে বাধায় পড়েছিলেন পাকিস্তানি শিল্পীদের একাংশ, আর তার ফলেই ফাওয়াদ এবং তার মতো মাহিরা খান, আলী জাফেদের এদেশের অভিনয় করার সুযোগ বন্ধ হয়ে গিয়েছে। বলিউড বাসা শাহরুখ খানের হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করেছিল মাহিরা খান। মাহিরার পরিচিতি বাড়লেও বিতর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। ঋষি কাপুর পুত্র রণবীর কাপুরের সঙ্গে মাহিরার সম্পর্কে গুঞ্জন বলিউডে উড়েছিল। কালে অবশ্য পাকিস্তানের সবচেয়ে হিট ছবির নায়িকা হিসেবে মহিলাকেও দেখা গিয়েছে। শুনুন পটকা রাত দিন সাত দিন।